ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আরজি কর মেডিকেল কলেজের বিরুদ্ধে পুনরায় অভিযোগ। এবার অভিযোগ যে অবহেলা করার ফলে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে আরজি কর মেডিকেল কলেজের সুপারের অফিসে। কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে যারা অভিযোগ করেছেন তার কাছ থেকে আমরা জেনে নেব ঠিক কী অভিযোগ এবং কেন তিনি অভিযোগ করছেন। কি অভিযোগ? আমার সন্তানকে আমি হারিয়েছি 9 মাস রেখে, আর আমি আশা করিনি যে আমি সরকারি হসপিটালে গিয়ে এরকম চিকিৎসার সম্মুখীন হব আর কি। যারা আমাকে মানে গুরুত্বই দিল না। আমি যেদিন ভর্তি হই সেদিন 3টের সময় আমি সিটিজি রুমে গেছিলাম, সেখানে আমার একটা টেস্ট ছিল। তো ওখানে গিয়ে আমি 3টের থেকে বসে আছি, ওরা একের পর এক পেশেন্ট করছে। আমি জানি আমি আমার লাইনেই আছি, আমি লাইন অনুযায়ী আমি যাব। যখন আমি আমার লাইন আসলো আমি বললাম যে এবার আমার লাইন, আমি এবার তো আমার হবে। তখন ওরা বললো যে না, তুমি সুস্থ আছো, তুমি একটু বসো, যারা মানে আর্জেন্ট পেশেন্ট আছে তাদের হবে, কেন একটাই মেশিন। ঠিক আছে, আমি বসলাম। আমি তো বুঝতে পারিনি যে আমার সাথে পরবর্তী সময়ে কিছুক্ষণ পরে এরকম কিছু হতে চলেছে। ঠিক আছে, আমি ওদের কথা অনুযায়ী বসলাম। বসে একটার পর একটা হয়ে যাচ্ছে। তারপরে যখন পেশেন্ট হয়ে গেল তখন আমি তারপরে উঠে আবার বললাম যে এবার তো অন্তত আমার হোক, এবার তো আমার তো লাইন চলে যাচ্ছে। বলছে না, তুমি এক কাজ করো, ঘুমিয়ে পড়ো। এক জুনিয়র ডাক্তার মানে জুনিয়র লেডি ডাক্তার এসে বললো তখন তুমি ঘুমাও, তোমাকে আমরা ডেকে নেব। তো একটা পেশেন্টের সিটিজি করতে একটা পেশেন্টে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো বসে থাকা তো যায় না, একটা প্রেগনেন্ট মানুষ কতক্ষণ বসে থাকবে। তো আমি শুয়ে পড়লাম। শুয়ে জানি না আমি কখন ঘুমিয়ে পড়েছি, তার আগে পর্যন্ত আমার বাচ্চা মুভমেন্ট করছিল। করতে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই। তারপরে যখন উঠলো, ঘুম ভাঙলো, তখনও দেখি নতুন পেশেন্ট, আবার একজন পেশেন্ট শুয়ে পড়েছে। তো তারপরে কি করব, উঠে বসলাম। বসে যখন আমার সময় যখন আর মাঝে একজন ডাক্তার এসে জুনিয়র ডাক্তার লেডি ডাক্তার আসলো, তারা বললো যে না, এই পেশেন্টের পরে এবার কৃষ্ণাশীলের হবে, উনি অনেকক্ষণ ধরে বসে আছে। আমি কথাটা শুনেছি, ঠিক আছে। ওর পর থেকে আমি আর ঘুমোইনি, আমি বসে আছি যে ঠিক আছে উঠলে এবার তাহলে আমার হবে। তো যখন আমার হলো, সে হবার টাইম হলো, তখন আমি ঘড়িতে দেখি ভোর 4টে বাজে। তো ঠিক আছে, গেলাম, আমাকে শোয়ালো। শুয়ে যখন টেস্টিংটা করাচ্ছে তখন ওরা তখন কিছু বুঝতে পারছে না। সেটা আমিও বুঝতে পারছি, কারণ আমি অনেকক্ষণ ধরেই তো দেখতে পাচ্ছিলাম যে টেস্টে কি হয়, মানে কি হচ্ছিল। তারপরে যখন দেখলাম যে ওরকম কিছু হচ্ছে না, ওরাও তখন অনেক ডাক্তারকে ডাকলো, অনেক জুনিয়র ডাক্তার, তখন কিন্তু কোনো সিনিয়র ডাক্তার আসেনি। জুনিয়র ডাক্তারদের মধ্যেই আলোচনা হচ্ছে, একজনই এসে দেখছে আর একজন দেখছে। তখন দেখছে যে না, বাচ্চার কোনো মুভমেন্ট নেই, হচ্ছে না। তো ওরা ইসে নিয়ে গেল, কি বলে, ইউএসজি রুমে নিয়ে গেল আমাকে। ইউএসজি রুমে নিয়ে গিয়ে ওরা প্রথমে ইউএসজি করলো। তো ওরা ইউএসজি করাতে ওরা বুঝতে পারছে না যে এটা মানে সত্যি কি হয়েছে। তো ওরা মেন ডাক্তারকে মানে সিনিয়র ডাক্তারকে কল করছে, কিন্তু সিনিয়র ডাক্তার বলছে আমি এখন ঘুমোচ্ছি, আমি এখন আসতে পারবো না। তো জুনিয়র ডাক্তার বলছে না, এরকম করলে তো হবে না, ওনাকে তো আসতেই হবে, না হলে আমরা তো বুঝতে পারছি না যে কি হয়েছে, কি ব্যাপারটা। উনি যদি কনফার্ম না করে আমরা তো বাইরে কিছু বলতে পারছি না, পেশেন্টের লোককেও আমরা কিছু বলতে পারছি না। তারপরে তার মধ্যে একজন জুনিয়র ডাক্তার বললো ঠিক আছে, আমি গিয়ে স্যারকে উঠাচ্ছি, আমি গিয়ে দেখছি। তো অনেকক্ষণ পরে, তাও 20-25 মিনিট পরে গিয়ে ওনাকে উঠালো। উঠিয়ে নিয়ে এসে উনি আবার এসে দেখলো। দেখে উনি ওদের মধ্যে আলোচনা করে মানে কি বলেছে আমি শুনিনি। তখন তারপরে বললো তোমার ঘরের লোককে ডাক দাও। ওনার সঙ্গে এই যে পুরো ঘটনাটা, সেই পুরো ঘটনার সাক্ষী ছিলেন পরিবারের সদস্য হিসেবে ওনার ভাগ্নি। ওনার ভাগ্নির থেকে জেনে নেব ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল, কি দেখছিলেন আপনি? প্রথমে তো যখন আমি ভর্তি করাই, প্রথম থেকেই ওনারা খুব মানে অ্যাটেন্টিভ ছিলেন না, একদমই ছিলেন না। যখন বন্ড সাইন করে ফেলেন, তারপরে যখন জুনিয়র ডক্টরসরা খুব হাইপ করে দিয়েছিল ব্যাপারটা প্রথমে, যে এক্ষুনি স্ট্রোক হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো অফকোর্স আমি তখনই সঙ্গে সঙ্গে মামাকে ডাকি, মামা আসেন এবং মানে তখনই সাইন করে দেয়। তারপরও যখন এই ঘটনাটা ঘটছে তখন বলা হয়েছিল যে আমাদের সিজারিয়ান হয়ে যাবে, কিন্তু তারপরও হয়নি। তারপরে যখন আমরা কি কথা বলতে চেয়েছিলাম তারা রুডলি বিহেভ করেছিলেন প্রচণ্ডভাবে এবং সবসময় টানা যতদিন আমরা ছিলাম ততদিন আমাদের ভাবে এত বাজেভাবে বিহেভ করতেন যে মানে কি বলবো। শুধু আমাদের সাথে না, বিভিন্ন যত পেশেন্ট ছিলেন সবার সাথে, স্পেশালি দ্য জুনিয়র ডক্টরস। এবং তারপরে এগুলো হওয়ার পরে যখন মিমির বাচ্চাটা এক্সপায়ার করে যায় তখন সেই মুহূর্তে বলা হয় যে বাচ্চাটা মিমির নাকি কনভালশন হয়েছিল, সে কারণে প্রেশারের ওষুধ দিয়েছে। যখন মিমি অ্যাকচুয়ালি বেরিয়ে আসে, মিমি তখন এসে আমাদেরকে বলেন যে কোনো ওষুধই দেওয়া হয়নি, কোনো কিছুই করা হয়নি। ঠিক তার আগে যখন আমি ভর্তি করাতে যাই, একটি লেডি ডক্টর না, জুনিয়র ডক্টর ছিলেন দুজন। যখন আমি ইউএসজি রিপোর্টটা খুঁজে পাচ্ছিলাম না, এতটাই বাজেভাবে বিহেভ করেছিল মিমির সাথে এবং আমার সাথে যে আমি দেখতে পারবো না, অত সময় নেই। প্রথম কথা হচ্ছে তারা জুনিয়র ডক্টরস হয়, তারাও মানুষ, আমরাও মানুষ। দে নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য পেশেন্ট পজিশন, সেটা তারা বুঝতে পারেনি। যাই হোক, তাতে আমরা কিছু বলি, হাসপাতালে যেহেতু তারা ক্রমাগত কাজ করে গেছে সেই জন্য উই হ্যাভ রেসপেক্টেড দেম। তারপরে যে সাংঘাতিকভাবে একটা মিথ্যে কথা এবং স্টোরি বানিয়েছে, কনভালশন হয়েছে, হার্টবিট পাওয়া যাচ্ছে না, প্রেশার হয়ে যাচ্ছে, সেগুলো তো কিছুই না, মানে সেগুলো অ্যাবসলিউটলি একটা মিথ্যে কথা। যখন আমরা এগুলো জানতে পাই, একটি বোর্ড মিটিংও হয় আমাদের, সেখানেও কিন্তু একটা ওই স্টোরিটাই রিফ্লেক্ট হয়েছিল। যতক্ষণ আমরা মিমিকে মিট করেছিলাম ততক্ষণ আমরা স্টোরিটা জানতাম না, আর জানার পরও আমরা কিছু করতে পারিনি, বিকজ মিমিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসাটা ওয়াজ আওয়ার গোল। সেই সময়ও কিন্তু আমরা কিছু করিনি এবং প্রচণ্ড গাফিলতি। জুনিয়র ডক্টরস পুরো রান করছে হসপিটালটাকে, তারা করে, তাতে নিয়ে আমার ডিনাই নেই, কিন্তু দ্যাট দ্য ওয়ে দে আর বিহেভিং রিপিটেডলি উইথ দ্য পেশেন্টস, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। প্রথম ওনাদের যেটা অভিযোগ, যে যারা ডাক্তার ছিলেন তারা প্রচণ্ড অবহেলা করেছেন এবং যে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেই গুরুত্ব দেয়নি, রোগিনীকে তো দেয়নি এবং রোগিনীর শারীরিক অবস্থা নিয়ে অসত্য কথা বলেছেন বলে অভিযোগ। এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে। রোগিনীর যিনি স্বামী তিনিও অভিযোগ দায়ের করেছেন সুপারের অফিসে। ঠিক কি অভিযোগ দায়ের করেছেন তার থেকে আমরা জেনে নেব। কি অভিযোগ লিখেছেন? অভিযোগ যেটা লিখেছি যে ওখানকার যারা জুনিয়র ডাক্তাররা ছিলেন, আমার স্ত্রী ঠিকমতো চিকিৎসা করেনি এবং ঠিকমতো চিকিৎসা করলে হয়তো আমার সন্তানাদি বেঁচে থাকতো। তারা কী করে তারা লাইসেন্স পায় এই ধরনের মানুষকে খুন করার জন্য, এই ধরনের একটা বাচ্চাকে শিশুকে খুন করার জন্য? এবং তারা মিথ্যা ইনফরমেশান দিয়েছে, তারা ওরালি ওষুধ খাওয়ানোর কথা বলেছে, যেটা বলেছে প্রধানত এইটাই অভিযোগ। তারা যে অবহেলা করেছে এবং তারা যতটা সময় আমরা দেখতে পেয়েছি আমার ওয়াইফকে নিয়ে কোনো ঠিকমতো ইনফরমেশনই দেয়নি। বারবার বলেছি আপনাদের জানান কি, আমরা বাইরে ওয়েট করছি, আপনাদের নাম বলছে, আমাদের নাম নাকি অ্যানাউন্স করা হয়েছে, কোনো কিছু করা হয়নি। মেনলি আমরা অভিযোগ অবহেলিত এবং তার জন্য আমার স্বামী সন্তানকে হারিয়েছি। এবং অভিযোগে একটাই আমরা রিকোয়েস্ট করেছি যাতে পরবর্তীকালে আর যারা কেউ সন্তান এরকমভাবে হারায়। ওনারা লিখিত অভিযোগ জানিয়েছেন সুপারের অফিসে এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হয়েছে যে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং পুরো বিষয়টা নিয়ে তদন্ত করা হবে, কমিটি গঠন করা হবে এবং দেখা হবে যে কোথাও কোনো গাফিলতি আছে কিনা। তবে অভিযোগকারী পরিবারের অভিযোগ একটাই, যে এই রকম যেন অন্য কোনো পরিবারের ক্ষেত্রে না হয়। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে বহু প্রসূতি যান এবং তাদের যেন এরকম অভিজ্ঞতা না হয়। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।